তোমার ইনকাম যদি সাডেনলি খুব বেশি বেড়ে যায়, আমার একটু এটুকুই তোমাকে অ্যাডভাইস, কে লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করবে। তোমার হয়তো অ্যাট প্রেজেন্ট যে লাইফস্টাইলটা আছে, সাডেনলি তোমার ছ মাস বা আট মাস পর তোমার ইনকামটা বেড়ে গেল, তুমি কিন্তু সেই ছ মাস আগের লাইফস্টাইলটা লিড করবে, ওটাকে পাল্টাবে না। কারণ তুমি সেটাকে সেভিংস করো, কারণ ইউ নো দ্যাট ইনকাম মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু ইউর সেভিংস। তো এই সেভিংসটা রাখলে কী হবে, এই সেভিংসটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। কীরকম? কারণ তুমি যদি ইএমআই নিয়ে নাও, আবার গাড়ি নিয়ে নাও, ফ্ল্যাট নিয়ে নাও, বা অনেক কিছু বড় বড় লাইফস্টাইল করে নাও, তো তোমার লাইফটা কিন্তু একই জায়গায় একই রকম জায়গাতে কিন্তু স্ট্যাগ হয়ে যাবে। অতএব তুমি ইনকাম করছো, ইনকাম বাড়াচ্ছো, কিন্তু সেভিংসটা করো। সেভিংসটা বাড়ালে কী হবে, এই যে সেভিংসটা থাকবে, এটা তুমি আরও ডিফারেন্ট সোর্স অফ বিজনেসে ইনভেস্ট করতে পারবে, এবং ইউ উইল মেক আ মোর মানি ফ্রম আ ডিফারেন্ট অ্যান্ড অল্টারনেট সোর্স অফ বিজনেস। থ্যাংক ইউ।